मंगलवार को लॉकडाउन के कारण घर से बाहर नहीं निकल रहे दिहाड़ी मजदूरों के बीच प्रदेश भाजपा के निर्देश पर नेता सायंतन बसु ने विधाननगर नगर निगम के 21 नंबर वार्ड स्थित न्यू आदर्श कॉलोनी में गरीब जरूरतमंदों के बीच खाद्य सामग्री का वितरण किया। इस दौरान करीब 200 जरूरतमंद परिवारों के बीच खाद्य सामग्री वितरित की गई। इस दौरान लोगों को चावल और आलू बांटे गए। यही इलाका न्यू आदर्श कॉलोनी जगतपुर बाजार এখানে এখনো সরকারি কোনো ব্যবস্থা রেশন কিছু মানুষের কাছে পৌঁছায়নি। বহু গরিব মানুষ আছেন, পূর্ববঙ্গের উদ্বাস্তু আছেন, আমাদের পার্টির কার্যকর্তা যারা আছেন, বাসু আছে, আরও অনেকে আছে, তারা এখানে নিজেদের উদ্যোগে বাড়ি বাড়ি ঘুরে একটু রেশনের ব্যবস্থা করেছে। তো তাদের ইচ্ছা ছিল আমি আসি, আমি শুধু উদ্বোধন করতে এসেছি, কিন্তু এখানকার আমাদের কার্যকর্তারা নিজেদের উদ্যোগে এই কাজটা করছে। দেওয়া হবে যত আছে, 100-150 সংখ্যা তো পাবেন বলে আমার বিশ্বাস, যে 200 সংখ্যা হবে, 200 সংখ্যা পাবেন। আজকে চেষ্টা তো করছি, কিন্তু 200 সংখ্যাটাও অপ্রতুল, আরও দেওয়ার চেষ্টা আমরা করবো আগামী দিনে।